আবার দেখছি লাশের মুখটা মানে চোখটা বড় বায়ে বাইরে আছে, জিবাটা বাইরে আছে। তো আমি সব জিবাটাকে কি ঠাঁসে ঠুসে ঢুকানো যাবে কি? আবার ওই যে একটা বড় একটা আমাদের একটা আছে, এমন চাকু আছে, চাকু ছুড়াও আছে জায়গাতে। আমি আমি চিন্তা করছি যদি কিছু হয় ওই চাকু দিয়ে কোবানো শুরু করে দেবো আর কি। যদি লাস্ট যদি কোনো রকম কিছু ওই করে তাহলে আমি করবো কি, এই এই এইটা দিয়ে শুরু করে দেবো। আমি আমি এদিকে একটা ভয় পাচ্ছি, এই সাহস পাচ্ছি, কেননা ওই জায়গায় বড়ো বড়ো চাকু আছে। হ্যাঁ, এরকম বড়ো বড়ো চাকু আছে, যদি লড়ালড়ি করে দু একটা চাকু আমাকে যদি ধরে তা আমি দু একটা চাকু, এরকম এরকম মাইন্ড মানে সেন্টিমেন্টের কাজ করছে আর কি। বাস্তব সত্যি বলছি, একদম একদম সত্য ঘটনা। এই এরকম করে করছি আর ইয়েগুলো, আর ওই সময় আস্তে আস্তে বেলাটাও গড়িয়েছে। হ্যাঁ, এদিকে বড়দাদ গিয়েছে, ওর একটা বিয়ে এসেছিলো অনিল বলে, ও ওর সাথে ওই গিয়েছে, ওই জায়গায় যাতে একটু ঘোরাঘুরি করছে। এরকম করতে করতে আমি কিন্তু ওই গলার কাছ থেকে যেতে পারিনি, ওই জায়গায় ওইটা ওই জায়গায় রেখে দিয়েছি। রাখার পরে আমার হোটে চলে এসে হাঁটে দরজার জায়গায় এসে ভিতরে বাইরে এসে বসে থেকে চিন্তা করছি। হ্যাঁ, চিন্তা করতে করতে আবার ঢুকলাম, ঢুকে যাই গলাটা বাদ দিয়ে আমি হচ্ছে পিছে লাস্টের মাথার দিকে যদি কাজ করি তাহলে হবে কি, যে ও যদি যদি ওই করে তাহলে যদি ধরে টরে এরকমভাবে তো পারবে না আর কি। তো সেই সময় আমি ওর মাথার দিক চলে আসলাম, যে পিছের দিকে, মাথার পিছে যেরকম এই যেরকম আপনার আপনার পিছে যদি আমি কাজ করি তো আপনি তো আমাকে ধরতে পারবেন না কোনো রকমে, যদি আপনি কোনো রকমের মানে শয়তানি পানা করেন, বুঝতেলেন? পিছ থেকে যেটাকে পিছ থেকে যে কি লাশকে যদি ও শয়তানার থাকার যেই থাক, ও যদি সুমুখে আমাকে আসে তো আমি তো সুমুখে তাকে তা কয়েক ফেলে দিতে পারবো আর কি। ঠিক আছে, মানে এরকম মনের মন মানসিকতা আমার কাজ করছে। আমি আর পিছিয়ে চলে গেলাম, পিছিয়ে যে একটা দেখছি ডেরেন আছে, আমাদের যা ডেরেন আছে, আরও কিছু যন্ত্রপাতি গেলেকে আমার হাতের হাতের কাছে রাখছি আর কি। হ্যাঁ, যে যদি যদি কিছু হয়। হ্যাঁ, তো ওই জায়গাতে একটা শাবল ছিল, তারপরে একটা কুদাল আছে, বুঝলেন? কুদাল আছে, যদি হয় কুদাল দিয়ে সেলাকে কোবানো শুরু করে। তারপরে করলাম কি, সুমুখের দিকে যে এই সুমুখে কাটা আছে মানে এই আপনার ইয়াটা কি মাথার যে স্কালটা একটা হাড় আছে মাথার, ওই হাড়টা আগে হাড়টাকে জয়েন্ট করতে হবে, ওটার সাথে লাগাতে হবে, লাগে চামড়াটাকে নিয়ে এসে ইয়ে করে তারপরে যে গিট দিয়ে তারপরে এক সাইড দিয়ে ধরে আরেক সাইডে সেলাই করতে হবে, মানে এদিক দিয়ে এদিকে এদিক দিয়ে সেলাই করতে করতে এদিক, কিন্তু এই জায়গাটা এই ফাঁকটাকে তো লাগানো যাবে। ওইটাকে ভিড়াচ্ছি তো নিচেরটা পড়ে আছে, আবার নিচেরটাকে লাগাচ্ছি তো উপরেরটা আসছে না, এরকম যে যে ভাঙা অংশটা, সেই ভাঙা অংশটা যখন মাথার ভিতরে মাথার সাথে লাগাচ্ছে তখন দেখছি মাথার ওই ভাঙা অংশটা বাইরে এসছে। হ্যাঁ, শালা মহা মুশকিলে শালা তো খুব ডালাচ্ছে আর কি পুরোপুরি। হ্যাঁ, কোনো রকম করে আপনার ওই দুটা অংশ এই চামড়ার অংশটা আর এই অংশটাকে সিলাই সিলাই করে দিয়েছি, সিলাই করে আবার ওটাকে আটকানোর জন্য কিন্তু আমাদের কিছু মেশিন আছে, কি ক্লিপ ধরনের আটকে দেয়। তো সেই সময় ক্লিপটা পায়ে পাওয়া যায়নি, সুতা দিয়ে সিলাই করে এটা কোনো রকম আটকিয়ে একটা গিট মেরে রেখে দিয়েছি। রাখার পরে আমি কিন্তু আবার চলে এসেছি বাইরে, বাইরে যখন চলে এসেছি বাইরে এসে দাঁড়িয়ে আবার চিন্তা করছি। হ্যাঁ, এবার এবার কিন্তু কাজটা কিন্তু একটু হালকা হয়ে গেল। কেন কেন বলেন তো, কাজটা হয়ে গেলো যে পিছনের দিকে মানে বডির মুখের দিকে কিন্তু আমি আর আকর্ষণটা নাই আর কি, কিন্তু এইটুকুনটা মানে বাদ দিয়ে দিয়েছি আমি, এইটুকুনটা আর ওদিকে সুমুখের দিকে যেতে পারিনি, বুঝতে পারলেন? তো পিছনের দিকটাতে তো একটু অন্যরকম একটু ইয়া হলো, যে লাশের ওদিক দিয়ে না এসে পিছন দিয়ে এসে মাথার দিকে এসে কাজ, যেরকম কেউ ঘুমালে মাথার দিকে এসে একটু দেখা যায় যে ঘুম কীরকমভাবে ঘুমাচ্ছে বা কীভাবে আছে, জায়গা আছে না, এই বেঁচে আছে না বেঁচে আছে।